আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আসলে অনেক ভাই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমরা কীভাবে সেনজেন ভিসার জন্য কীভাবে ফর্মটা ফিল আপ করবো এবং কীভাবে আপনারা ফিল আপ করছেন, তো সেই সম্পর্কে যদি একটা ভিডিও তৈরি করতেন তাহলে অবশ্যই আমাদের হেল্প হতো। তো মূলত আজকে এই বিষয় নিয়ে কথা বলবো এবং আমি যেভাবে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে আমি আজকে পর্তুগাল চলে আসছি বা কীভাবে ফিল আপ করতে হয় এটা যেটা আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনারা নিজেদের কাজটা নিজেরা করতে পারবেন, প্লাস নিজেদের অ্যাপ্লিকেশন ফর্মটা নিজেরাই ফিল আপ করতে পারবেন এবং নির্ভুলভাবে কীভাবে আপনারা ফিল আপ করবেন সেটাও আমি আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই সঙ্গেই থাকবেন। আপনারা যারা ইউরোপের জন্য স্পেশালি মাল্টা, পর্তুগাল যে দেশের জন্য আপনারা আবেদন করবেন সেই দেশের জন্যই সবগুলো সেনজেন ভিসার ফর্ম কিন্তু সেম। আপনারা এই একটা জিনিস জানতে পারলে আপনারা সব দেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো অবশ্যই সঙ্গে থাকুন, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে। আপনারা যারা ইউরোপে আসতে চান এবং যারা সেনজেন ফর্মটা ফিল আপ করতে পারেন না নিজে নিজে, তারা আজকের ভিডিও থেকে আপনারা ফুল একটা ডিটেলস আলোচনা পেয়ে যাবেন এবং কীভাবে ফর্মটা ফিল আপ করবেন এ টু জেড সব কিছু আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো অবশ্যই সঙ্গে থাকুন। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সেনজেন ভিসা। তো এখানে এরকম আপনাদেরকে একটা অনলাইন থেকে আপনারা একটা ফর্ম আছে, ওই ফর্মটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে আপনারা এই জিনিসগুলো এখানে লিখবেন, ঠিক আছে? তো এখানে ফার্স্ট হচ্ছে যে স্যার নাম কি আপনার? আমার মাহমুদ, এখানে মাহমুদ। তারপরে ফার্স্ট নাম হচ্ছে যে হাসান। তারপরে আপনার জন্ম তারিখটা এখানে দিবেন এবং আপনার প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করছেন সেটা আপনার এখানে দিবেন এবং আপনি কোন দেশের নাগরিক সেটা আপনি এখানে দিবেন। যেহেতু আমরা বাংলাদেশের জন্য ভিডিও তৈরি করি তো বাংলাদেশই হবে। আর এখানে হচ্ছে যে কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ, আপনি কোথায় বসবাস করতেছেন। তারপরে এখানে 8 নম্বরে হচ্ছে যে আপনি মেল না ফিমেল, মেয়ে না ছেলে, সেটা আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনি এখানের মধ্যে দিতে পারেন, ইচ্ছা হলে দিবেন, না হলে নাই। যদি ম্যারিড হন তাহলে ম্যারিড দিবেন, আর যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেলের উপর একটা টিক মেরে দিবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে যে এখানের মধ্যে আপনার এটার নাম কি জানো, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিবেন অথবা জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। এখানের মধ্যে দেখেন ন্যাশনাল আইডেন্টিটি এটা লেখা আছে, নাম্বারটা দিলেই হবে। আপনার জন্ম নিবন্ধন কার্ডের হতে পারে বা আইডি কার্ডের হতে পারে, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট বলতে হচ্ছে আপনার পাসপোর্টের নাম্বারটা দিবেন এখানে। তারপরে এখানে ডেট অফ ইস্যুটা দিবেন, আপনার পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে সেটা এখানে দিবেন এবং এটার ভ্যালিড কবে শেষ হয়ে যাবে সেটা আপনারা এখান থেকে দিতে হবে। তারপর হচ্ছে যে ইস্যু হয়েছে কোন জায়গা থেকে, যেহেতু সবাই ঢাকা থেকে, এখানে ঢাকাটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার বাংলাদেশে যেখানে পাসপোর্টের মধ্যে লেখা আছে ওইভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে যে আপনি এখন বর্তমানে কি কাজ করতেছেন সেটা আপনি এখানে নো অকুপেশন অফ দিস মোমেন্ট, মানে আমি কোনো কাজ করি না এখন বর্তমানে। আর যারা কাজ করে থাকবেন তারা অবশ্যই কাজটা দিবেন এবং ওই কোম্পানি থেকে আপনাদের ফেভাসটা লাগবে। তারপরে এখানে দেখেন যে আপনার এমপ্লয়ার অ্যাড্রেস, যেহেতু আমি কাজ করি না তো সেখানে এখানে নীল বা নো যেটা ইচ্ছে সেটা দিতে পারেন, যে আমি যদি জব করতাম তাহলে ওই অ্যাড্রেসটা আমি এখানে দেওয়া লাগতো। তারপরে হচ্ছে যে আপনার মেম্বার অফ স্টেট ডেস্টিনেশন, আপনি কোন দেশে যাবেন, কোন দেশের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। এখানে আপনি যদি মাল্টা যান তাহলে মাল্টা, আপনি যদি পর্তুগাল আসেন পর্তুগাল, স্পেন যদি আসেন তাহলে স্পেনটা লেখা থাকতে হবে এখানে। তারপরে এখানে মেম্বার অফ স্টেট ফার্স্ট এন্ট্রি মাল্টাতে, যেহেতু আমি মাল্টার বিষয় নিয়ে আসবো আমি মাল্টাতে প্রথমে এন্ট্রি করবো, জাস্ট এগুলো লেখা লাগে আর কি, ঠিক আছে? তারপরে হচ্ছে যে আপনার বিষয়টা কোন ধরনের, সিঙ্গেল এন্ট্রি না টু এন্ট্রিস না মাল্টিপল, তো আপনি এখানে সিঙ্গেল এন্ট্রিটা দিয়ে দেবেন। তারপর তো 25 নম্বরে এখানে অন ইয়ার দিয়ে দিবেন, 1 ইয়ার। তারপরে এখানে 26 নম্বরে হচ্ছে যে সেনজেন ভিসা ইস্যু ডিউরিং দিস পাস্ট 3 ইয়ার্স, নো, আমি লাস্ট 3 বছরে আমি কোনো ধরনের কোনো ইউরোপের ভিসা জন্য অ্যাপ্লাই করি নাই বা পাই নাই, আমার পাসপোর্টে কোনো ভিসা নাই। তারপরে হচ্ছে যে এখানে সব কিছু আপনি নো দিয়ে দিবেন। তারপরে এখানে আসার পরে আপনার যে কোম্পানি থেকে আপনাকে ওয়ার্ক পারমিটটা দিয়েছে সেই কোম্পানিটা আপনি নামটা লিখে দিবেন। তো আমার এটার নাম হচ্ছে মানে ইডি স্কোভেন। তো আপনাদের কোম্পানির নামটা আপনি এখানে লিখে দিবেন, কোম্পানির ওনারের নাম দিবেন, কোম্পানির মানে প্রতিষ্ঠানের নাম দেওয়ার দরকার নেই, আপনার কোম্পানির নামটা দিবেন, ইডি স্কোভেন, ঠিক আছে? তো এরপর যদি কোনো কনফিউশন থাকেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব জানানোর জন্য। তারপরে এখানে হচ্ছে যে আপনার ইনভাইটেশন মানে আপনাকে ওয়ার্ক পারমিটটা কে দিয়েছে কোন কোম্পানি থেকে দিয়েছে সেটা আপনি এখানে এই অ্যাড্রেসটা লেখা থাকবে ওই অ্যাড্রেসটা আপনি লিখতে হবে। তো এই ইনফরমেশনগুলো আপনারা কই পাবেন? এই ইনফরমেশনগুলো পাবেন আপনাকে যে কন্ট্যাক্ট পেপারটা দিয়েছে, আমি এর আগে আরেকটা ভিডিও আপলোড করছিলাম, ওইখানের মধ্যে কিন্তু এই অ্যাড্রেসগুলো লেখা আছে, আপনারা এই অ্যাড্রেসগুলো এখানে লিখে দিবেন, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে যে কোম্পানির অ্যাড্রেস, আপনি কোথায় থাকবেন বা কোম্পানির ফোন নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া লাগবে। আপনি এই কন্ট্যাক্ট পেপারের মধ্যে সব কিছু আপনারা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে যে আপনার কোম্পানি কোথায় থাকে বা কোম্পানির সাথে কিভাবে অ্যাম্বাসিডর যোগাযোগ করতে পারে সেটা আপনি এখানে লিখে দিবেন। মিস্টার ইডিস খোবেন এর হামতা নামটা লিখে দিবেন, ওকে হয়ে যাবে। আর ওনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপরে হচ্ছে যে এখানে বাই অ্যাপ্লিকেশন হিমসেলফ সেইখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এই আর কি, বেশি কিছু না আসলে। একবার করতে পারলে এরপর আবার আপনাদের আর কোনো সমস্যা হবে না। আরেকটা পেপার তো থাকার কথা, হয়ে গেল। ও তারপরে এখানে হচ্ছে যে আপনি কোথায় ফাইলটা জমা করবেন সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। দেখেন এখানে নিউ দিল্লি লেখা আছে, আপনি এখানে যদি আপনি কলকাতা জমা দেন তাহলে এখানে কলকাতা ইন্ডিয়া দিয়ে দেবেন। আমি যেহেতু নিউ দিল্লিতে জমা করছি তো আমার নিউ দিল্লিটা এখানে দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। তো এইগুলোই, বেশি কিছু লাগে না। দেখেন আপনাদের জন্য কিন্তু আমি সব পেপারসগুলো বাই করে কিন্তু মূলত আপনাদেরকে এই ভিডিওটা করতেছি এখন, কারণ এই পেপারসগুলো অনেক ভিতরে ছিল, আমি এমনিতে রেখে দিছি, এগুলো কোনো কাজে আসবে না আমার আর, তারপরেও আমি রেখে দিছি আর কি, যে স্মৃতি হিসাবে। তো এখন তো রেখে আপনাদের জন্য ভালো হলো যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন। তো এইখানের মধ্যে আপনারা একটা ছবি লাগিয়ে দেবেন পাসপোর্ট সাইজের। তারপরে আর কোনো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন এখানে সব কিছু লেখা আছে, আপনাদের যদি বুঝতে সুবিধা হয় তাহলে ভিডিওটা পোস্ট করে করে আপনারা ওইভাবে ফিল আপ করার চেষ্টা করবেন। দেখেন এই অ্যাড্রেসগুলো সব কিছু কিন্তু আপনার কন্ট্যাক্ট পেপারের মধ্যে থাকবে, ওইখান থেকে আপনারা এক অক্ষর যেন ভুল না হয়, কারণ এক অক্ষর ভুল হলে কিন্তু আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা প্রায় 99%। তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে আস্তে আস্তে দরকার হলে 3-4 দিন ধরে আপনারা একটা সেনজেন ভিসার ফর্মটা ফিল আপ করবেন, যেন কোনো ধরনের কোনো ভুল ত্রুটি না হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তারপরে এগুলোই। তারপরে এই আমি যেখানে যে দেশের জন্য অ্যাপ্লাই করবেন সেই দেশের নামটা এখানে উল্লেখ করে দেবেন। তারপরে 1 ইয়ার মানে সব কিছু এখানে, কোম্পানির নাম, এগুলোই, বেশি কিছু না। জাস্ট ফার্স্ট পেজ এমনকি সেকেন্ড পেজের মধ্যে কিছু লেখা থাকে, তারপরে অত বেশি কিছু থাকে না। ফার্স্ট পেজ হচ্ছে আপনার নাম ঠিকানা থাকবে, তারপরে পেজে হচ্ছে যে কোম্পানির নাম ঠিকানা, তারপরে এরপরে হচ্ছে যে আপনি কোন বিষয়ের জন্য আবেদন করবেন এবং কি লাস্ট পেজ হচ্ছে যে কোথায় জমা করবেন। তো আশা করি বোঝাতে পারছি, কারণ আমি অনেক ভিতর থেকে পেপারসগুলো বাইর করছি, এই জন্য সব কিছু এলোমেলো হয়ে গেছে। তো আশা করি বোঝাতে পারছি। যদি এরপরও কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, অথবা আমাকে পার্সোনালি ইমেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস সব কিছু কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আর আশা করি অবশ্যই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। আপনারা যারা ইউরোপের জন্য আবেদন করতে চান তার জন্য খুবই ইনফরমেটিভ একটা ভিডিও, আমি জানি, কারণ আমিও এরকম ভিডিও কিন্তু ইউটিউবে ফাইন্ডে যখন আমি ভিসার জন্য আবেদন করছিলাম। তো সেহেতু আমি সেই কথা চিন্তা করেই আমি আজকে ভিডিওটা তৈরি করলাম। তো অবশ্যই ভিডিওটার মধ্যে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে যারা ইউরোপের ভিসার জন্য আবেদন করতে চায়, তাদের কাছে সবার কাছে শেয়ার করে দিবেন, যেন তারা নির্ভুলভাবে কীভাবে ফর্মটা ফিল আপ করবে সব কিছু যেন ওনারা জানতে পারে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সঙ্গেই থাকবেন। চিল ব্রো।